এই কি হলো রে চাচা সিখানে খাবা তুমি কি পঞ্জি মিলাইছো পকট পকট কিছুই নাই আমি রুমাল কুলে ঢোবো কুকুরটা বলছে কি রে পাঞ্জাবিটা উল্টো করে গায়ে দি পকট খুঁজছে সুজা করে গায়ে দে আহা তাই তো আব্বা উল্টোই তো হয়েছে তা আমি বাকলে কি করবো বলো আব্বা আমাকে চাচা দেওয়ার লেগে একটা লোক নাই কেন আমি দূরে দূরে জাফর দি বাড়ছি তুই তো চাচা তো ভাই ভাবি দিকে জাফর দিস নি নাকি হ্যাঁ আব্বা দিছি তো তাহলে কেউ আসেনি কেন আমার মনে হয় বুনে বিটে কেউ খেতে পাইনি তার লেগে মনে হয় আমার বিটে ভয়ে কেউ আসেনি এই চুপ কর মেয়ের বি খাই না খাই তুল দিতে হয় ওরা যা কিসের লেগে না আসেনি তাই আমি দেখছি বৌমা আজকে আমার ছেলের বি তোমরা যাওনি কেনে কি করে বিতে যাব আমাদেরকে কেউ নিমন্ত্রণ করেছে নাকি তাই যাব কেন গো বৌমা দুদিন আগে সফিক বুলি যায়নি নাকি হ্যাঁ বুলিছে বড় আব্বা পরশুদিন আমার বি কোথাও যাব না সবাইকে থাকতে হবে তার লেগে সারাদিন বাড়তেই বসে আছি কোথাও যাইনি আমার ছেলের সঙ্গে তোরা পাগলা হলি তোরা জানিস নি নাকি আমার ছেলের কথাবার্তার কোনো লাইন নাই চ বীর বদযাত্রী যেতে হবে ঠিক আছে বড় বাপ আপনি যান আপনার ছেলে আর আমি আসছি এই সফিক তাড়াতাড়ি চ বীর গাড়ি চলে এসছে গাড়ি চলে এসছে ঠিক আছে চলো ভাই এই তুই চলে যাচ্ছিস যে চোখে সুরমা দেবি নি এখন দেয়া সময় নাই এমনিতে দেরি হয়ে গেল বি করে এসে দেব আব্বা তুমি কি গাড়ি ভাড়া করেছো গো তোমাকে ট্রাক্টর ভাড়া করতে বলিনি বেসুরা বলছি কি রে ট্রাক্টর করে কোনোদিন বি যাই তাহলে আমি কিসে যাব এই গাড়িতে গেলে যে আমার ভূমি হবে ট্রাক্টর ভাড়া করলে হকেটে কেটে যা টু এই তোর ভূমি তুমি কিচ্ছু হবে না তুই গাড়িতে চাপ তো ঠিক আছে আব্বা চাপছি এই ছোড়া তুই পেছনকার সিটে বসতে চাসি কেন সামনেকার সিটে বস উহু আমি সামনে সিটে বসবো না যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি আগে মরে যাব ঠিক আছে লে তুই পেছনকার সিটাই বস আমি যেতে পারবো না এই গাড়িতে তোমরা আসো আমি চন্ন এই তুই হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছিস আমি গাড়িতে চড়তে পারবো না আমি হেঁটে হেঁটে বি করতে যাব তুই পাগলা নাকি অনেক দূরে রাস্তা হেঁটে যাও বললে হয়ে যাবে গাড়িতে চড় ঠিক আছে আমি গাড়ির ভেতর বসে যাব না গাড়ির ছাদে বসে যাব এই ছুরা কি বলছে রে গাড়ির ছাদে বসে কেউ বি করতে যাই ভেতর বস তাহলে তোমরাই বলে আসো গা আমি এই গাড়িতে যেতে পারবো না আমি বাড়ি চলে গেল থাম থাম তোকে আর বাড়ি যেতে হবে না গাড়ির ছাদে বস লাভ নাই দাদির খুব মিষ্টি খাওয়ানো শখ তুই তাড়াতাড়ি দাদিকে ডেকে লেন গা ঠিক আছে যাসি এই সফিক নিচে নামবে নাকি রে জামাইকে মিষ্টি খেয়ে নামাই না মিষ্টি কই ওরে রাই জামাই গাড়ির ভেতরে তো দেখতে পাসিনি কোনে গেল দাদি জামাই গাড়ির ভেতরে নাই ওই দেখো গাড়ির ছাদে আহা কেন রে কবি তো নাকি এই ছুরা গাড়ির ছাদে কেনে নিচে নাম কেনে তুমি বুড়ি হয়ে গেছো জানো না নাকি নতুন জামাইকে মিষ্টি খাই নামাইতে হয় আহা তাও তো বুলার কথা তাহলে তোকে মিষ্টি খাওয়াবো কি করি দাদি তোমার লাঠিটা দাও তোমার মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করে দিছি শহরে লাঠি দি সাতাবে নাকি রে ঠিক আছে এই ছুরা হাকট
আছে দাদি, পানি খাওয়ানোর ব্যবস্থা করছি। দাদি পানি নিয়ে চলে এসছি, লাঠিটা দাও। এই ছোরা, ক্যারিটা ফুটু করে পানি খা। এই এখানে কি হয়েছে রে, এত খেসা পেসা কেনে? বাপ, তুমি গাড়ির উপরে কেনে? আমার গাড়িটা চাপলে বমি হয় তো, তার লাগে গাড়ি ছাদে চড়ে এসছি। এসো, খুব ভালো করিসো, নিচে তো নামবা। কি করে নামবো, লাফ মারতে ভয় লাগছে, যদি পা ভেঙে যায়। ঠিক আছে, তোমাকে লাফ মারতে হবে না। এই মডেলে আই তো। সফিক, ওইটা তো শালিরা শরবত লাইনছে, ভালো শরবতটা খাবি। যদি কোনো উল্টো পাল্টা হয় তাও কিছু মনে করবি নি, একটু সহ্য করে নিবি, নাহলে তো শালিদের কাছে ঠকে যাবি। ঠিক আছে ভাই, তাই করব। দুলা ভাই, আপনার জন্য আমরা শরবত লেছি, শরবত খান। ভাই, শরবত খাইলে হবে না, যে শরবতটা মিষ্টি সেইটাই খেতে হবে, না হলে অন্য শরবত খাইলে 500 টাকা লাগবে। হয়নি, মিষ্টি শরবত খেতে পারেনি, দুলা ভাই ঝালের শরবত খেয়েছে, দেন এবার 500 টাকা। কিসের 500 টাকা, ও তো মিষ্টি শরবতই খেয়েছে, ঝালের শরবত খাইলে ও কি চুপচাপ বসে থাকতে পারত? ঠিক আছে, তাহলে দুলা ভাইকে জিজ্ঞেস করি। ও দুলা ভাই, আপনি কি শরবত খেয়েছেন? মিষ্টি শরবত খেয়েছেন না ঝালের শরবত খেয়েছেন? কি হলো ভাই, কথা বলছেন না যে মিষ্টি শরবত খেয়েছেন? দুলা ভাই, এই মিষ্টি শরবতটা খেয়েলেন। বাবা বাঁচনু, এবার তো দেবেন 500 টাকা। ঠিক আছে, এই নাও। আমার 500 টাকাও গেল, ভেতরও জ্বলে গেল, হায় আমার হইল কি? এই ছোরা, হা করে থাকিস নি, মুখটা বন্ধ কর। কি করে বন্ধ করব, তুমি তো খাওনি, খাইলে বুঝতে পারতি। হ্যাঁ রে, আমি সবই বুঝতে পারছি, হা করে থাকলে লোকজনে সব পাগলা বলবে, তা কেনে চ বাড়ি থেকে ঘুরে আসি কি? এই তুই মিষ্টি খেয়ে এখানে চলে আসলি, তোর শ্বশুর শাশুড়ি খেয়ে বেড়াতে যাওয়ার কথা ভুলে আসলি নি? আমি শ্বশুর শাশুড়ির সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, আমার খুব লজ্জা লাগছে। লজ্জা লাগছে বললে হবে? তোর শ্বশুর শাশুড়িকে বলে যেতেই হবে। বলতেই হবে। তাহলে তুমি এক কাজ করো গা ভাই, তুমি শ্বশুর শাশুড়ির কাছে কি ফোনটা লাগিয়ে দাও গা, ফোনে বলে দেবো তোমরা স্বামী স্ত্রী বেড়াতে যাইও। ফোনে বললে হবে? আমার সাথে সামনাসামনি বলতে হবে। আমাকে লিয়ে যাইও না ভাই, আমার লজ্জা লাগছে, আমি বলতে পারবো না। তোর কোনো কথা শুনবো না, চহাট। এদা, এটা তোর শাশুড়ি, যেতে বল। ঠিক আছে মধু, যাবো, তুমি আবার আইসো। এই তুই এইভাবে ইশারা করে কেন বলছি, মুখে বল। আমার মুখে বলতে লজ্জা লাগছে, দেখলি না শাশুড়িকে ইশারা করলো, আর শাশুড়ি কিভাবে উত্তর দিল। ঠিক আছে রে, তুই যা খুশি তাই কর। এদা, এটা তোর দাদি শাশুড়ি। খাসি আবার কে, আমাকে গুতু মেরে কি ইশারা করলো? এদা, এদের কত চিনিস? তোর শালি, যেতে বল। এরে, শালিদের আবার আমার থেকে লজ্জা বেশি, ঘুরি আমাকে ইশারা করছে। এই সফিক, এটা তোর শ্বশুর। কি ব্যাপার, ওরকম ভাবে ইশারা করি, আমাকে কি বলছো? লজ্জা করে মুখে বলতে পারছে না তো, তাই আপনাকে ইশারা করে যেতে বলছে। লজ্জা করলে হবে, মুখ থেকে সরাও রুমাল, আমার সাথে ভালো করে কথা বলো। এই সফিক, তোর শ্বশুরের বিরাট রাগ, ভালোভাবে যেতে বল, না হলে তোকে মারতে পারে।
ঠিক আছে তাহলে আব্বা আপনার বকেলি ব্যাটে যাইেন আই তো বেহুদি জামাই যে আর কথা কোনো লাইসেন্স নাই এই বুড়ি তোর শ্বশুর শাশুড়িকে আব্বা বলে ডাকবি আর পাড়ার সবার সাথে ভালো ব্যবহার করবি ঠিক আছে মা আমার ছেলে কি যে করে আমি নিজেই বুঝতে পারিনি দেখো বি করি বউকে সাথে করলে চলে এসছে বৌমা চলে এসছে তাড়াতাড়ি মিষ্টি আসো বৌমা গাড়ি ছাদে তো মিষ্টি খাওয়াবো কি করি ও বৌমা নেমে আসো আমি নামবো না নামবা না কেন বৌমা আপনার ছেলে বিকল থেকে গাড়ি ছাদে থেকে নামিনি লগাই করে মিষ্টি খাইছে আমাকেও লগাই করে মিষ্টি খাওয়াও তারপরে কেন নামবো